কৃষকের বাড়ি বাড়ি ঘুরে ন্যায্য মূল্যে কিনছেন শাকসবজি, নিম্ন আয়ের মানুষকে তা দিচ্ছেন বিনামূল্যে। করোনার আপদে পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যানের ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি কৃষক ও নিম্ন আয়ের মানুষ। গ্রামের মেঠোপথ ধরে চলছে শাকসবজি বোঝাই ট্রাক, বিভিন্ন জায়গায় ট্রাক থামিয়ে গ্রামবাসীকে নিজ হাতে সবজি তুলে দিচ্ছেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান। গেল কয়েকদিন ধরেই চলছে এই কার্যক্রম। চেয়ারম্যান সাহেব মনে করেন যে আপনার এই নিচ্ছে লাগুনি নিচ্ছে, তাতে মানে আমার একটু উপকার হচ্ছে আর কি, লস্ট হচ্ছে না, মানে কিছু পয়সা পাচ্ছি পাচ্ছি, ন্যায্য মূল্য পাচ্ছি। আমাদের সবার জন্য খোঁজে এসেছে যে কে কেমন আছে, এটাই তো অনেক কিছু। অঘোষিত লকডাউনে দিশেহারা খেটে খাওয়া মানুষ, উৎপাদিত সবজি বিক্রি করতে না পেরে বিপদে কৃষক। চেয়ারম্যান জানালেন, চাষি ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ। সারা দেশে করোনা ভাইরাসের প্রভাবের কারণে আমার আটঘরিয়ার মানুষও ঘরমুখী গেছে। এই ঘরমুখী মানুষের ঘরে থাকতে গেলে শুধু চাল ডাল থাকলে হবে না, আমার মনে হচ্ছে তাদেরকে কিছু সবজি, পেঁয়াজ, মরিচ, শাক এগুলো পৌঁছানো দরকার, সেগুলো আমি পৌঁছানোর চেষ্টা করছি। সামাজিক দূরত্ব নিশ্চিতে হাট বাজারে ভিড় না করার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের মনে হয় জনপ্রতিনিধিদের এই মুহূর্তে এগিয়ে আসা উচিত। মানুষের মাননীয় প্রধানমন্ত্রী যেমন বলেছেন জনগণের ঘরে ঘরে যে তাদের কাছে খাদ্য পৌঁছানো, এই মুহূর্তে এর থেকে বড় চ্যালেঞ্জ আর নাই। তানভীর ইসলাম দেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান, পাশাপাশি তিনি ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ডিবিসি নিউজ ডেস্ক।